মাকে ডাকছে অবুঝ শিশু, কিন্তু সন্তানের ডাকে সাড়া নেই মায়ে। মা যখন সাড়া দিচ্ছে না তখন অবুঝ শিশু নিজেই চেষ্টা করছে মায়ের বুকের দুধ পানের। এরপরও সাড়া দিচ্ছে না মা, কারণ ওই অবুঝ সন্তানটি জানে না তার মা মারা গেছে। এমন এই মর্মান্তিক দৃশ্যের দেখা মিলেছে ভারতের মধ্যপ্রদেশে। দেখা যায় এক মায়ের নিথর দেহ পড়ে রয়েছে রেল লাইনের পাশে, তার পাশে বসে মায়ের বুকের দুধ পানের চেষ্টা করছে 17 মাস বয়সী অবুঝ সন্তান। মনু বাল্লিকি নামে এক প্রত্যক্ষদর্শী জানান, আমরা যখন দূর থেকে ওই নারীর মরদেহ দেখতে পাই তখন আমরা পুলিশকে খবর দেই, কিন্তু আমরা যখন ওই শিশুকে দেখতে পাই তখন আমাদের সবার চোখে জল এসে গিয়েছে, কারণ বাচ্চাটি তার মৃত মায়ের বুকে দুধ পানের চেষ্টা করছিল। নিহত মায়ের দুধ পানের ছবি কাঁদাচ্ছে বিশ্ববিবেককে। মাটিতে পড়ে আছেন এক মা, বয়স 30 বছরের বেশি হবে বলে মনে হয় না। গায়ে লাল রঙের পোশাক আর মুখে তাজা রক্তের ছাপ, বুকের উপর ভর করে দুধ পান করছে দুগ্ধপোষ্য শিশুটি। ছবি দেখে মনে হচ্ছে শিশুটি খুব ক্ষুধার্ত, তাই আগ্রহ করে দুধ পান করছে। অবুঝ এই শিশু জানে না তার মা কয়েক মুহূর্ত পরে আর দুধ দেবে না, এমনকি আর কোনো দিনের জন্যও না। ছবিটি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। শত শত মানুষ ছবিটি দেখে ভারাক্রান্ত হৃদয়ে স্ট্যাটাস দিচ্ছে। বলা হচ্ছে ছবিটি মিয়ানমার সেনাদের গুলিতে নিহত এক রোহিঙ্গা মুসলিম নারীর। নিহত মায়ের দুধ পানের এই ছবি কাঁদাচ্ছে বিশ্ববিবেককে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।